আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে আমি আমার কাজটা শুরু করতেছি। যে আমি ফটোশপটা ওপেন করি, আমরা ফটোশপ অ্যাডোবি ফটোশপ সিসি 2018 এই ভার্সনটি ব্যবহার করতেছি আমি। তো আপনারা যদি অন্য কোনো ভার্সন ব্যবহার করেন, আশা করি সবাই অ্যাডোবি ফটোশপ সিসি 18-19 এই লেভেলের ভার্সনগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। আমার একদম নিচের যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন না, কারণ এগুলি তো আপডেট। বা আপনারা যদি চান যে 21 ব্যবহার করবেন, যেটা একদম লেটেস্ট, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেটা আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী যদি আপনারা নামিয়ে ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। আমি সবসময় বলবো যে আপনারা আপডেট লেভেলের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো ব্যবহার করবেন। সেগুলো ব্যবহার করলে আপনি অনেক অনেক ফিচার পাবেন, কিন্তু যেগুলো একটু নিচের ভার্সন সেখানে কিন্তু অনেকগুলো ফিচার আপনি পাবেন না, একটু কম থাকবে। তাই সবসময় বলবো যে আপডেট ভার্সন ব্যবহার করেন যতটুকু সম্ভব হয়, যে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী। কারণ উপরের লেভেলের ভার্সনগুলোতে গেলে যদি আমাদের পিসির কনফিগারেশন একটু লো থাকে, সেক্ষেত্রে আমাদের পিসি হ্যাং করতে পারে, ল্যাপটপ দেখা যায় স্লো হয়ে যেতে পারে। তো ওইটা বুঝে আপনারা আশা করি কাজ করবেন। আমি ফটোশপটি ওপেন করতেছি। দেখুন, আমি আমার ফটোশপটি ওপেন করেছি। আপনারা যখন একদম নতুন ফটোশপটি ওপেন করবেন তখন আপনাদের এখানে কিছুই আসবে না, সম্পূর্ণ জায়গাটি ফাঁকা থাকবে। আমি এখানে যে কাজগুলো করেছি সেটা আমার এখানে এসে শো করতেছে। তো আপনারা যারা একেবারেই নতুন তাদের এখানে কিছুই আসবে না, সম্পূর্ণ জায়গাটাই ফাঁকা থাকবে। এখন আমি নতুন করে একটি কাজ করব। এখানে একটু দেখুন যে ক্রিয়েট নিউ এবং ওপেন, আমি যদি কোনো কাজ আগে করে রাখি সেটা যদি ওপেন করতে চাই তাহলে আমি এখান থেকে ওপেন করব। কিন্তু আমি এখন ওপেন করতে চাচ্ছি না, আমি নতুন একটি ফাইল নিয়ে কাজ করব, যেহেতু আজকে থেকে আমি শুরু করছি। তো সেক্ষেত্রে আমি ক্রিয়েট নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার সামনে সুন্দর একটি উইন্ডো চলে আসবে। এখানে কিছু সেটিংস আমাকে করতে হবে। এটা হচ্ছে আমরা যখন ফটোশপে কাজ করব, কাজ করার জন্য আমাদের কতটুক জায়গা নিতে হবে, মানে ফটোশপের একটা মাপ। ধরুন আপনি যখন বিভিন্ন ক্যাটাগরির কাজ করবেন, আপনি ভিজিটিং কার্ড, ফেলোয়ার, বসিওর, তারপর ইনভয়েস, যখন এগুলো ডিজাইন করবেন এগুলোর আলাদা আলাদা এক এক রকম ডিজাইন থাকবে, এক একটা জিনিসের এক এক রকম মাপ থাকবে। তো যেহেতু আজকে আমরা কিছু নিয়ে ডিজাইন করব না, আজকে শুধু আমরা টুলসগুলো নিয়ে শিখব, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের কোনটার কতটুকু মাপ সেটা দেখাবো না। আজকে আমি কাস্টম হিসাব করে, একদম কাস্টম হিসাব করে আমি আমার মন মতো একটি মাপ নিয়ে শুরু করব। যখন আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে যাব তখন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, যে আপনারা কতটুক মাপ নেবেন, কিভাবে নেবেন সেটা আলাদা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে, সেটার উপর সম্পূর্ণ একটি আলাদা ক্লাস থাকবে। আজকে আমি সাধারণভাবে কাস্টম হিসাব করে আমার মন মতো আমি একটি সাইজ নিব। এখানে যদি দেখুন যে এখানে কাস্টম, এই যে এই কাস্টম হচ্ছে যে আমার মনে যা চাইবে আমি তাই নিতে পারবো। দেখুন প্রথমে আমি এখানে একটা নাম দিতে পারি, আমি যে কাজটি করব অবশ্যই একটা নাম দিয়ে দিব। যে যেই কাজটি করবেন, আপনারা যারা যারা এখন থেকে শেখার জন্য কাজ করবেন তাদেরকে অনুরোধ করবো যে অন্তত নিজের নামটি দিয়ে হলেও যে একটা ফাইলের নাম দিয়ে রাখবেন। আমি ধরুন আমার নামটি দিয়ে দিলাম জুবের। এখন আমি চাচ্ছি যে এই এই আমি যে কাজটি যে ফাইলটি তৈরি করছি সেটি কোথায় গিয়ে সেভ হবে, সেটার জন্য আমি যে এখানে ক্লিক যখন করব তখন ওরা আমাকে সেভ নিয়ে যাচ্ছে। আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে।
আমার এটা সেভ হয়ে গেছে, দেখুন আমি এটা আর করলাম না। তারপরে যখন যেমন আসেন হোয়াইট এবং হাইট, আমি এটার হাইটটা কিরকম রাখতে চাচ্ছি এবং হোয়াইটটা কিরকম রাখতে চাচ্ছি সেই হিসাব করব। এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে এখানে পিক্সেল, ইঞ্চি, তারপর অনেকগুলো মাপ আছে। বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরির মাপ ব্যবহার করা হয়। যেমন আমরা বাংলাদেশি বা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বেশি যেই দুইটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিক্সেল এবং ইঞ্চি। আমাদের বাংলাদেশে যে সকল পোস্টারগুলো তৈরি হয়, ব্যানারগুলো তৈরি হয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চির মাপটা ব্যবহার করা হয়। এবং যেহেতু এখন আমরা কোনো ব্যানার বা পোস্টার তৈরি করব না, সেক্ষেত্রে আমরা পিক্সেলের মাপ নিব। আমি এখন যদি পিক্সেলের মাপ নেই, দেখুন আমার এখানে আছে 300 এবং 200, আমার হাইট আছে 200 এবং হোয়াইট আছে 300। এখন যদি ধরেন এই মাপেই থাকবে, এই এই মাপেই থাকবে, কিন্তু আমি পিক্সেল না ইঞ্চিতে করে দিব, তখন দেখেন ও কিন্তু ওর মতন মাপটা নিয়ে নিছে। এখন কিন্তু একটু অন্যরকম নাম্বার চলে আসছে, হাইট হচ্ছে 0.667 এবং হোয়াইট হচ্ছে মাত্র 1, মানে 1 ইঞ্চি। আমি 1 ইঞ্চির একটা মাপে একটা পেজ নিতে চাচ্ছি। তারপরে এখন আমি চাচ্ছি যে আমার এই জিনিসটা যে দুই হাত ছড়াইলে যেরকম হয় ডান দিকে এবং বাম দিকে, আমার এটা এভাবে নিব। কিন্তু আমি যদি চাই যে লম্বা, ধরুন উপরে এবং নিচে, মাথা এবং পাও, দেখুন এখানে কিন্তু আইকনের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনি কিভাবে পেস্টি নেবেন, আপনি কি লম্বা সোজা করে নেবেন নাকি ডান বাম করে নেবেন, এটা এখন এখানে বুঝিয়ে দিচ্ছে। দেখুন এইখানে যে মাপটা আছে, এখন আমার এটা আছে ডান এবং বাম অনুযায়ী, কিন্তু আমি চাচ্ছি যে ডান এবং বাম না, আমি চাচ্ছি লম্বা হবে, মানে মাথা থেকে পাও এরকম বুঝাবে। তাহলে দেখুন আমি যদি এটা ক্লিক করি, দেখুন এখন কিন্তু মাপটা আবার উল্টা হয়ে গেছে, এটা কিন্তু উপরে ছিল এবং এইটা নিচে ছিল। আবার ধরেন আমি যদি এইখানে ক্লিক করি, তখন দেখুন আবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হবে, যে আপনি কিভাবে চান সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি কি রকম মাপ চাচ্ছেন। আর আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই সকল মাপগুলো ভালোভাবে জানতে হবে, কারণ যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে দেখা গেল অনেক সময় বলে দিবে, কিন্তু বায়ার আপনাকে বলে দিল না, আপনাকে বলে দিল যে আমাকে একটা ব্যানার তৈরি করে দাও। এখন যদি আপনি সঠিকভাবে না জানেন যে আপনার ব্যানারটা, ব্যানার সাইজ কিরকম হবে, এখন আপনি যদি বায়ারকে জিজ্ঞেস করতে যান যে সাইজ কিরকম হবে, তখন কিন্তু বায়ার আপনাকে মনে করতে পারে যে আপনি অভিজ্ঞ না, আপনি জানেন না, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, অথচ আপনি একটি পোস্টারের সাইজ কিরকম হবে সেটা আপনি জানেন জানলেন না, তখন কিন্তু বায়ারের কাছে আপনি একটু খারাপ হয়ে থাকবেন। বায়ার মনে মনে ভাববে যে আপনি হয়তো বা প্রপারলি, ভালো করে, প্রফেশনালভাবে কাজ করেন না। তো এরকম কখনই করা যাবে না। আমি যখন আপনাদেরকে যেই মাপগুলো বলবো, আজকে কোনো মাপ বলবো না, যখন মাপগুলো বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুন্দরভাবে সে মাপগুলো লিখে রাখার চেষ্টা করবেন, কারণ এটা আপনাদের ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে কাজ করবে। আসুন, তারপর এখানে আর্টবোর্ড, এটা অনেক সময় ক্লিক করা থাকবে অথবা থাকবে না, এটা আমরা কখনই ক্লিক করে রাখবো না, এভাবে আনক্লিক করে রাখবো। আর্টবোর্ড যে আমরা যে এই যে সাইজগুলো নিচ্ছি, এটাই একটা আর্টবোর্ড হিসেবে এখানে হবে। তো আমি চাচ্ছি না যে এটা একটা আর্টবোর্ড হিসেবে শো করুক, বা আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে যখন বুঝবেন, তখন আপনি আপনার সুবিধা অনুযায়ী এখানে ক্লিক করে রাখতেও পারেন। এটা করলে কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও রয়েছে। তবে আমার কাছে, আমি যদি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, তাহলে এটা আমার কাছে একটু অসুবিধা হয়, তাই আমি এটা ক্লিক করে রাখি না, এটা আনক্লিক করে রাখি। আচ্ছা, তারপরে যে বিষয়টি আছে রেজুলেশন, রেজুলেশন খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি আপনাদেরকে দুইটি জিনিস বলতেছি, একটি হচ্ছে গ্রাফিক দুই ধরনের হয়, একটা হচ্ছে যেমন ধরেন আমি আমার ফেসবুকের জন্য বা আমার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার জন্য একটি ডিজাইন করব, তো সেটা কিন্তু আমার প্রিন্ট হবে না, আমি শুধু ওয়েব হিসেবে আমার ফেসবুক অথবা কোনো মাধ্যমে যেমন ইনস্টাগ্রাম, টুইটার, অনেক সময় টুইটারের আমাদের একটা ইমেজ দেওয়া লাগে, বা ধরেন আমি একটা ব্যবসা করি, সেক্ষেত্রে আমার পেজের ভিতরে একটা ছবি দিতে হবে যে আমি কিছু একটা বিক্রি করি, সেটার জন্য আমি একটা সুন্দর করে একটা
ব্যানার তৈরি করলাম সেটা আমি ফেসবুকে দিব অথবা আমার যে পেজ আছে আমি সেখানে দিব, তাহলে এটা কিন্তু আমার পিনড হবে না। যদি পিনড না হয় তাহলে আপনারা এইখানে রেজুলেশনে 72 দিবেন, 72। আর যদি পিনড হয়, যেমন ধরেন আমরা অনেক সময় রাজনৈতিক পোস্টার দেখি যে আওয়ামী লীগ, বিএনপি, যে সকল রাজনৈতিক দল আছে তারা কিন্তু সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করে এবং ব্যানারগুলো কিন্তু রাস্তায় টাঙিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু আপনার ফেসবুকে পোস্ট করতেছে না। হ্যাঁ, আপনি পারবেন যে ছবি তুলে পোস্ট করতে, কিন্তু ওইটা কিন্তু এখানে না। যখন আপনি এইটাকে পিন করবেন, পিন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 300 দিতে হবে। আপনি যদি 300 দিব, এখন আপনি ধরেন যে আপনি পিন করবেন কিন্তু রেজুলেশন দিয়ে রেখেছেন 72 বা কম দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে আপনি যখন পিন করে এটা বের করবেন দেখবেন যে আপনার ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না, ফাটা ফাটা দেখা যাচ্ছে, অনেক জায়গায় লেখাগুলো অস্পষ্ট, আপনার কখন এটা ভালো লাগবে না। আবার আপনি যদি চান যে আপনি ফেসবুকে বা আপনার পার্সোনাল যেই সোশ্যাল মিডিয়া আছে সেখানে যদি আপনি যেই ছবিটা পোস্ট করবেন সেটা চাইলে আপনি 300 দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়েব মানে ওয়েব হিসেবে যেগুলো আর কি পোস্ট হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন সেটা আপনি চাইলে 300 দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কিছু যদি পিনড হয় সেক্ষেত্রে কখনই আপনি 72 দিতে পারবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই 300 দিতে হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন আমার কথা। এইটাই যে রেজুলেশনের কথাটি যে বললাম, আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে পিক্সেল এবং ইঞ্চি, আমি আগে বলেছি যে আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে পিক্সেল এটার কিন্তু খুবই জনপ্রিয়, পিক্সেল এবং ইঞ্চি, পিক্সেল এবং ইঞ্চি এই সাইজটাই কিন্তু আমরা সব সময় ব্যবহার করি। আমরা এর উপরে যেগুলো আছে যে আপনাদেরকে যে দেখিয়েছিলাম এগুলো কিন্তু সেরকম একটা ব্যবহার হয় না। পিক্সেল ইঞ্চি যে এগুলো, এগুলো হলো ইন্টারন্যাশনাল সাইজ, তবে এগুলো ব্যবহার হয় না, কিন্তু আপনাকে করতে হতে পারে। যেমন ধরেন আমেরিকান একজন বায়ার আপনাকে বলে দিল যে এই এটা হবে পয়েন্ট, পয়েন্টে উনি হিসাবটা বলে দিল, তখন আপনি যেটা করবেন যে এইখানে পয়েন্ট সিলেক্ট করে দিবেন। দেখেন যখন আমি পয়েন্ট সিলেক্ট করে দিয়েছি তখন কিন্তু আমার হা ওয়াইড এবং হাইট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আপনারা কি এই জিনিসটা খেয়াল করেছেন? এটা কি আপনারা খেয়াল করেছেন? জি, এরকম মনে করেন আপনি যেটাই নেন না কেন, আপনি ধরেন আমি এখন পয়েন্ট আছি কিন্তু আমি এখন চাচ্ছি এই যে এটা এটা দিয়ে রাখবো, দেখেন এখানে কিন্তু ওর মতন ও মাপ নিয়ে নিছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি পিক্সেলই রাখলাম, রাখার পরে দেখুন এখানে এটাও রেজুলেশন বুঝতে পেরেছি আশা করি, পিক্সেল এবং ইঞ্চি এটাও বুঝতে পেরেছি। এখন আসেন কালার মোড, আমরা যে কালারটা ব্যবহার করব একটা ডিজাইনে কিন্তু অবশ্যই আপনার কালার থাকতে হবে, কালারগুলো খুবই সুন্দর হতে হবে। আপনি একটা পিন করবেন সেক্ষেত্রে যদি আপনি একটা ভালো কালার না দেন তখন কিন্তু কালারের উপরে মানে ডিজাইনের প্রাণ হচ্ছে কালার। আপনার আপনার কালার কমিউনিকেশনটা যত সুন্দর করতে পারবেন তত কিন্তু আপনার ডিজাইনটা ফুটে উঠবে, মানুষ কিন্তু কালার দেখে আপনার ডিজাইনের দিকে তাকিয়ে থাকবে কালারের জন্য। ডিজাইন কি করছেন না করছেন সেটা কিন্তু পরে, আপনার কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মানুষ এমনিতেই সেখানে তাকিয়ে থাকবে। এখন কালার কমিউনিকেশনের ব্যাপারটা যেটা আছে যে এগুলো একটু মেয়ে মানুষরা যারা আছে ওনারা এটা খুব ভালো পারে, কোন কালারটার সাথে কোন কালারটা মিলবে ওনারা ভালো এটা ধরতে পারে। যাক, ছেলেরা যে পারে না তা বলতেছি না, কারণ কালারের অভিজ্ঞতা ছেলেদের থেকে মেয়েদের অনেক গুণ বেশি, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানেও কিন্তু অনেকগুলো কালার মোড আছে, দেখেছেন? এখন আসেন আমরা যেহেতু বাংলাদেশে বসে ডিজাইন করব, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যেরকম ডিজাইনগুলো দরকার হয় আমি সেরকমের কথাগুলোই বলে যাচ্ছি। বাংলাদেশে যে জিনিসগুলো ব্যবহার হয় আরজিবি কালার এবং সিএমওয়াই কে কালার এগুলো ব্যবহার করতে হয়। আরেকটা বিষয় আমি সকলকে অবগত করার জন্য বলতেছি, আমরা যারা যারা ক্লাস করতেছি তাদের অবশ্যই ফ্রিল্যান্সিং করব, তো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমি যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতেছি অতএব আমাকে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিংটা করতে হবে। এখন আমি আপনাদেরকে এইখানে যে বিষয়গুলো দেখাচ্ছি দয়া করে যে সকল বিষয় প্রত্যেক
প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো বিষয় চেষ্টা করবেন নোট করে রাখার জন্য। কেন করবেন? যখন আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে ফাইবারে কাজ করতে হবে, আর ফাইবারে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে যান তখন কিন্তু আপনাকে ফাইবার জিজ্ঞাসা করবে যে তুমি যে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেছো তোমার অভিজ্ঞতা কি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি, ফাইবার কিন্তু আমাকে প্রশ্ন করবে যে আপনি গ্রাফিক ডিজাইনার, এটা কি মানে ফাইবারকে প্রমাণ দিতে হবে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এটার উপরে দক্ষ আছি। তখন তারা কিভাবে আপনাকে টেস্ট করবে জানেন? তখন আপনাকে একটা এক্সাম দিতে হবে যে ফটোশপের উপরে, আপনাকে একটা এক্সাম দিতে হবে। তখন জিজ্ঞেস করবে যে ফটোশপে কি মানে পিক্সেল কি, আপনার ইঞ্চি কি, এটা কোন মাপ হইলো। যেমন এখানে আমি আপনাদেরকে বলতেছি আরজিবি কালার, এই আরজিবি কালারটা কখন ব্যবহার হয় এবং সিএমওয়াই কে এই কালারটা কখন ব্যবহার হয়, ফাইবার আপনাকে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। তখন যদি আপনি সঠিকভাবে উত্তরগুলো দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সামটায় ফেল করবেন। আর আপনি যদি ফেল করেন, আপনার প্রোফাইলে যদি একটা কালো দাগ থাকে যে উনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করে তবে পরীক্ষাতে পাশ করতে পারে নাই ফেল, তখন কোনো বায়ারই কিন্তু আপনার কাছে এসে আপনাকে কাজ দিবে না। দিবে? কারণ আপনার অভিজ্ঞতা নেই, আপনি ফেল করেছেন, ওনারা কখনোই দিবে না। ফিনান্সিং মার্কেট প্লেসে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাফিক ডিজাইনার আছে, এখন তাদের মাঝখানে আপনার আমার মতন যদি একজন ফেল টুসের কাছে তারা কাজ দিবে সেটা কিন্তু তারা কখনোই এত বড় বোকা হবে না। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাই যেই সকল বিষয়গুলো আপনাদেরকে বলবো আপনারা দয়া করে সব কিছু নোট করার চেষ্টা করবেন। ফাইবার এক্সামে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। ছোট ছোট বিষয় দেখা যায় ফাইবারে মানে ধরে বসে থাকে, তখন দেখা যায় আমরা এই বিষয়গুলো না পারার কারণে আমরা সব কিছু এলোমেলো গুলিয়ে ফেলি। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, তাই নোট করে রাখবেন। তারপরে কালার মোড, যেটা বলতেছিলাম যে আরজিবি কালার এবং সিএমওয়াই কে কালার, এই দুইটা কালার বর্তমানে ব্যবহার হচ্ছে। এই যে কালারগুলো আছে সেগুলো এরকম ব্যবহার হয় না, যেগুলো ব্যবহার হয় যেমন আপনার থ্রি ডি ডিজাইন বা অনেক সময় অনেক হাই কোয়ালিটির, অত উপরে আমরা যাব না কারণ ওইটা আমাদের বাংলাদেশে সাপোর্ট করেও না। এটা হচ্ছে যেমন এক একটা দেশে এক এক রকম ব্যবহার হয়, যেমন আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, এই সকল দেশগুলোতে আর জিবি কালার এবং সিএমওয়াই কে কালার, এই দুইটি কালার ব্যবহার হয়। এখন আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে চেষ্টা করি যে আর জিবি কালার কখন ব্যবহার করব এবং সিএমওয়াই কে কালারটা কখন ব্যবহার করব। ধরুন আপনাকে একজন বায়ার বলে দিচ্ছে যে আমার একটা ব্যানার দরকার, সেটা আমি পিন করে বের করব। একটা ব্যানার উনি দরকার, উনি সেটা পিন করে বের করবে, এখন তখন আপনি কোন কালারটা ব্যবহার করবেন? এমনও হতে পারে ওই বায়ার কিন্তু আপনাকে বলে দিবে না যে তুমি আর জিবি কালার দাও বা সিএমওয়াই কে কালার দাও। এমনও হতে পারে যে ওই বায়ার নিজেও জানে না যে পিন করার জন্য কোন কালার ব্যবহার করতে হয়, কারণ উনি গ্রাফিক ডিজাইনার না, কিন্তু উনি আপনাকে উল্লেখ করে বলে দিয়েছে যে আমি এটা পিন করব। এখন পিন যেহেতু করবে অবশ্যই সে একটা বের করবে, আমি যেই সকল প্রিন্টারগুলো আমরা বাংলাদেশে ব্যবহার করি ওইটা বের করবে। এখন বের করার জন্য যদি উনি বলে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সিএমওয়াই কে কালারটা ব্যবহার করতে হবে। এখন যদি বায়ার আপনাকে বলে না দেয়, আপনি যদি কাজ করে দেওয়ার পরে ওই কাজটা বায়ার কি করলো পিন করে বের করলো, বের করছে কিন্তু আপনি আর জিবি কালার দিয়ে দিয়েছেন, তখন কিন্তু যখন সে পিন করে বের করবে তখন কিন্তু ওই ডিজাইনটা ওনার কাছে ভালো লাগবে না, ওনার কাছে ভালো লাগবে না। তখন কিন্তু উনি বুঝবে না যে আপনি গন্ডগোলটা কোথায় করেছেন। তখন ওই বায়ার চেষ্ট মনে করবে যে আপনি কাজ পারেন না, আপনাকে দিয়ে শুধু শুধু কাজ করাইছে, তো আপনি খারাপ কাজ করছেন। তখন যদি আপনাকে একটা খারাপ রিভিউ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের 12টা থেকে 13টা বেজে যাবে, তখন শুধু আফসোস করবেন, হায় হায় কী করলাম, হায় হায় কী করলাম। কারণ রিভিউ একটা খারাপ হয়ে গেলে ধরেন আপনার মানে পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা লাল দাগ পড়ে গেল। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি কোনো বায়ার বলে যে উনি পিন করবে তাহলে অবশ্যই সিএমওয়াই কে কালার এটা ব্যবহার করবেন। আমি আবার বলতেছি, পিন করার জন্য যদি কোনো ডিজাইন করতে হয় পিন করার, এখন সেটা বাংলাদেশে হোক, বাংলাদেশের বাহিরে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তেরই হোক, যদি পিন করবে এরকম কথা উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই সিএমওয়াই কে কালার মোডটা ব্যবহার করবেন। আপনারা কি বুঝতে পেরেছেন?
জি এখন যদি আপনাকে বলে যে আমি পিন করব না, যেমন ওনার একটা ওয়েবসাইট আছে, যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম এগুলো আমরা বাংলাদেশিরা ব্যবহার করি, কিন্তু ইন্টারন্যাশনাল ওরা ফেসবুক ইনস্টাগ্রাম এত ব্যবহার করে না। ওরা যেটা করে যে ওনাদের এক একটা ওয়েবসাইট থাকে, তো যেটা প্রয়োজন হয় যে ওয়েবসাইটের জন্য একটা ব্যানার, কারণ ওনারা বলতে পারে যে আমার ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইটে আমার একটা ব্যানার দরকার, ওয়েবসাইটের এক একটা ব্যানার দরকার, তুমি ব্যানারটা করে দাও। এখন সেটা যদি হয় তাহলে কিন্তু আমি সহজেই বুঝতে পারতেছি যে ওয়েবসাইটে উনি ব্যানারটা পোস্ট করবে, তাহলে এটা কিন্তু পিনড হবে না। পিনড হবে না যেহেতু, সেক্ষেত্রে আপনি আরজিবি কালার মোড দিবেন। পিন যদি না হয়, আমি আরেকটু সহজভাবে বলতেছি যে আমি মনে করেন যে আমি আমার গ্রুপের বা আমার পেজের জন্য বা আমার ফেসবুক কভার ফটো একটা ডিজাইন করব, কভার ফটো যেটা আমি ফেসবুকে পোস্ট করব, এটা যদি হয় তাহলে আপনি এই আরজিবি কালার মোডটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না আমি সেটা পিন করে বের করব, যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন উৎসব হয়, যেমন 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, তখন দেখবেন যে অনেক 16 ডিসেম্বর নিয়ে মহান বিজয় দিবস, তারপরে নির্বাচনী যে পোস্টারগুলো হয় যে সালাম নেন, অমুক ভাইয়ের সালাম নেন, এই মার্কায় ভোট দেন, এই সকল কাজেরগুলো কিন্তু বাংলাদেশে বহুত চাহিদা। তো ধরেন আপনি এখন এই কাজগুলো কিন্তু করতে পারেন, আপনি এরকম ডিজাইন করে দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ না করে বাংলাদেশের লোকাল মার্কেটে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো সেটা যদি করতে চান তাহলে আপনাকে CMYK কালার, এবং আপনার ধরেন আপনাকে বলে দিল যে একজন রাজনৈতিক ব্যক্তি আসলো, বললো যে ওনার একটা ফেসবুক পেজ আছে, উনি এই ফটোটা ওনার প্রোফাইলে আপলোড করতে চায়, সেক্ষেত্রে আপনি আরজিবি কালার দিবেন। এখানে আরেকটু বলে দেই, একজন বায়ার কিন্তু আপনার কাছে দুইটা জিনিসই চাইতে পারে, যে আমাকে আরজিবি কালারও দাও অথবা CMYK, দুইটাই দাও। এখন বলে দিল না, এটা বলে দিল তো আপনি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে যদি বলে না দেয়, আপনাকে যদি বলেন দিল না কিন্তু উনি আপনাকে এভাবে বললো যে আমি একটা আমাকে দুইটা একই ডিজাইন দুইটা দিবা, একটা আমি ফেসবুকে পোস্ট করব বা উনি কোথাও পোস্ট করবে, আর একটা উনি পিন করে বের করবে, তখন কিন্তু আপনার আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার বুঝে নিতে হবে যে আপনার কখন কোনটা তাকে দিতে হবে, তখন কিন্তু আপনাকে আরজিবি এবং CMYK দুইটা ডিজাইনই করতে হবে। দুইটা ডিজাইনই করে কিন্তু দুইটা কিন্তু ওনাকে দিয়ে বলে দিতে হবে, ওনাকে দিয়ে বলে দিতে হবে যে আপনি এটা ফেসবুকে পোস্ট করবেন এবং এটা পিন করবেন, সে কিন্তু বুঝবে না। এখন ধরেন আপনি তাকে বলে দেন নাই, বুঝিয়ে বলেন নাই, না বুঝিয়ে বলার কারণে উনি করছে কি, দোকানে গিয়ে আরজিবি কালার মোড যেটা আছে সেটা পিন করে বসে রয়েছে। এখন ধরেন ওই দোকানদারও কিন্তু ওনাকে বলে নাই যে আপনি এটা কালার এটা পিন করতে পারবেন না, আপনার CMYK কালার ব্যবহার করতে হবে। এখন ওই দোকানদারের তো ঠেকা পড়ে নাই যে ওনার ভুল, উনি আসছে পিন করতে বলছে, উনি পিন করে দিয়ে দিয়েছে, কারণ ডিজাইন তো ওনার আর করে নাই, ঠিক আছে। তো আপনার এটা বুঝে নিতে হবে যে উনি যদি দুইভাবে চায় তাহলে দুইটা ডিজাইন আপনাকে করে দিতে হবে, এবং দুইটা এবং ওনাকে বলে দিতে হবে যে আপনি এটার জন্য এটা করবেন, এটার জন্য এটা করবেন, না বলে দিলে কিন্তু আপনাকে ওই যে বললাম যে খারাপ ডিজাইন, আপনি খারাপ ডিজাইন করে ফেলছেন, আসলে একটু ভুল কিন্তু অনেক বড় ভুলে হয়ে যায়। তো আশা করি এই বিষয়টি আপনারা সকলেই মাথায় রাখবেন যে আরজিবি কালার CMYK কালার, পিন করার জন্য অবশ্যই CMYK কালার, এবং পিন যদি না হয়, আমি যদি কোনো ওয়েবে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় পোস্ট করব, পিন হবে না, তখন আরজিবি কালার। আশা করি এই বিষয়টা আপনারা নোট করছেন। আচ্ছা, তারপরে আসে যে 8-bit, আমরা সবসময় 8-bit-ই রাখবো, এটা আসলে তেরকম মানে ওইরকম কোনো কাজ করে না, 32-bit এটা শুধু শুধু ফাইলটা বড় হয়। আমি যদি 32-bit রাখি দেখা যায় আমার ফাইলগুলো বড় হবে, তা আমি এটা করবো না, আমি 8-bit-ই রেখে দেবো, এখানে অন্য তেমন একটা কোনো কাজ নাই। তারপরে আসেন যে ব্যাকগ্রাউন্ড, আমি যেই ডিজাইন মানে যেই পেজটা আমি নিচ্ছি, সেই পেজটার যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে অবশ্যই সেটাতে তো কিছু একটা দেখা থাকবে, সেটা কি হবে। দেখুন এখানে হোয়াইট আছে, দেখেছেন হোয়াইট আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন আমার সামনে নতুন একটি কালার প্লেট আসছে, আমি এটা আবার দেখাচ্ছি। মনে করেন যে আমার এটা হোয়াইট আসছে, তো আমরা সবসময় হোয়াইটই রাখবো, হোয়াইটের উপরে বা অন্য কোনো কালার দিতে যাব না। কিন্তু ধরেন কোনো বায়ার বা কেউ আপনাকে বললো যে আমার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অন্য কিছু, মনে করেন এটা অবশ্যই কেউ বলবে না, তাও যেহেতু আসছে বলে দিই, বললে তো বললোই, না বললো জেনে রাখলে খুবই ভালো, কারণ এ সকল ছোট ছোট বিষয়ের জন্য কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন আপনারা হবেন। তো
ধরেন বলে দিছে যে ব্যাকগ্রাউন্ডে আমার অন্য একটা কালার থাকবে, তখন আপনি যখন আবার দেখাচ্ছি এই যে সাদা অংশে, এই সাদা অংশে মাউস দিয়ে ক্লিক করবেন, দেখেন ক্লিক করার পরেই আপনার একটা কালার প্যালেট চলে আসছে। দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে যেটা এখন আপনাদেরকে দেখাবো না, শুধু এতটুকু দেখায় রাখি যে আপনারা এখান থেকে ধরেন আমি লাল কালারটা, আমি লাল কালারটা দেখবে যে লাল কালারের উপরে আমার একটা গোল বৃত্ত হয়েছে, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি মানে ভালোভাবে শুনতে পাচ্ছেন নাকি কেটে কেটে আসছে একটু বলবেন আপনারা যদি? আচ্ছা, এটা একটু জানাবেন, না হলে দেখা গেল আমি কিন্তু বুঝতে পারবো না যে আসলে আমার কথা হচ্ছে না। যদি কথাগুলো বোঝা না যায় আপনারা আমাকে জানাবেন, সকলকে বলছি। এটা কি মানে কি বিশ্বজিৎ দাস আপনারই হচ্ছে নাকি অন্যান্য অন্য কারো হচ্ছে? আশফিয়া আমার কথা বোঝা যাচ্ছে? আশফিয়া আক্তার আফিফা? আচ্ছা, যদি আমার কথা ভালো করে বুঝতে না পারো, কথা কেটে কেটে আসে, আমাকে সাথে সাথে নক দিবা। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের ক্লাসে বাবুল আক্তার নামে একজন জয়েন করেছেন, ওনার পরিচয়টা ঠিক জানলাম না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাবুল আক্তার নাকি বুবলি আক্তার, আমি ঠিক বুঝতে পারছিস না, উনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা যাই হোক, উনি তো ওনার পরিচয়টা ঠিক জানতে পারলাম না উনিকে। আচ্ছা যাই হোক, উনি যদি আমাকে শুনতে পারেন তাহলে দয়া করে আপনার পরিচয়টা জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের টপিক নিয়ে আগে বাড়ি। দেখুন এখানে একটা কালার প্যালেট আসবে, এই কালার প্যালেটে আপনি যেটা চাচ্ছেন, ধরেন আপনি লাল চাচ্ছেন লাল দিবেন, বা ধরেন এই যে এখানে এইখানে ক্লিক করবেন, দেখেন এখানে আবার কিন্তু প্লেটটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনার যেটা খুশি, ধরেন আপনি একটু এই কালারটা দিবেন, কালার সম্বন্ধে আমি কালারগুলোর নাম ঠিকভাবে বলতে পারি না, এই কারণে বললাম যেটা মেয়েরা খুব ভালো পারে কোনটা কোন কালার, তো ওইভাবে ম্যাচিং করে দিবেন। ঠিক আছে, আপনি যেটা চান যে পৃথিবীর ভিতরে যতগুলো কালার আছে সবগুলো কালার এখানে তৈরি হয়ে আছে। এই যে দেখেন যে প্রত্যেকটা এজ এক একটা পয়েন্ট আছে, এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে সামনে বুঝাবো। এখন এত কিছু যদি একসাথে বুঝাইতে যাই তাহলে দেখা গেল আপনাদের মাথায় হ্যাং হয়ে যাবে, পরে দেখবেন যে কিছুই জানেন না। তো আপনার যেটা মন চায় আপনি দিয়ে দিতে পারেন। এই এই কালার প্লেটের বিষয়ে আমাদের বিস্তারিত একটি ক্লাস থাকবে, তো আজকে আর এটা নিয়ে আমি বেশি বুঝাইতে গেলাম না। তো সচরাচর যেটা থাকে সাদা, এই যে সাদা কালারটাই কিন্তু এখানে থাকবে, দেখুন এখানে কিন্তু সাদা কালারটাই থাকবে। এখন যেটা দেখেন যে আমি কাস্টম, কাস্টম মানে যে আমি আমার মন মতন কালার দিতে পারবো, কিন্তু এখানে ডিফল্ট ভাবে সাদা মানে হোয়াইট কালারটা এখানে ব্যবহার করা থাকবে। এখন আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে হোয়াইট এবং ব্ল্যাক, এই যে কালো কালারটাও কিন্তু এখানে আসছে, সাদা এবং কালো, আর ডিফল্ট হিসেবে সাদা কালার থাকবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমি একটু এই বিষয়টা পুরোপুরি দিচ্ছি যে আমি কোনো কিছুর মাপ নিচ্ছি না, আমি আমার মন মতন একটা সাইজ নিব, সেটা আমি নিয়ে নিলাম 300 200, বা আপনি আরো বেশি নেন, ধরেন আমি এখানে 1000 নিলাম, আমি এইখানে 1000 নিলাম এবং এখানেও 1000 নিলাম। আপনি যত বেশি নিবেন কোনো সমস্যা নাই, তবে বেশি নিবেন না আবার কমও নিবেন না, মাপ যাই তা। যদি আপনি কোনো কিছুর মানে দেখে, যেমন একটা বিষয় আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের সাইজ জেনে নিবেন, কিন্তু আপনি ধরেন এমনিতেই একটা প্র্যাকটিস করার জন্য ডিজাইন নিবেন, মানে প্র্যাকটিস করবেন যে নিজে শেখার জন্য, তাহলে বেশিরভাগ যেটা করবেন 1000 1000 এই পেজটা নিবেন। আচ্ছা, তাহলে 1000 1000 আপনার খুশি মতো আপনি নিতে পারেন। আর এখানে আপনি চাইলে পিক্সেল, ইঞ্চি, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে আমি পিক্সেল ব্যবহার করতেছি। এবং সেটা খারাপভাবে নেবেন নাকি ডাইন বাম হিসাব করে নেবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারেন। আর্টবোর্ড এটা আপনার মন চাইলে টিক দিয়ে রাখবেন, না মন চাইলে এটা করবেন না। আচ্ছা, রেজুলেশন আবারও বলে দিতেছি, যদি আপনি প্রিন্ট করেন তাহলে 300 রেজুলেশন রাখবেন, এবং সেটা যদি প্রিন্ট না হয় কোনো জায়গায় আপনি পোস্ট করবেন সেক্ষেত্রে আপনি এখানে 72 দিতে পারেন, বা আপনি যেটা পোস্ট করবেন সেটা চাইলে 300 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে
প্রিন্টিং করার ক্ষেত্রে ভাতটুক দিলে সমস্যা না মহাবড় সমস্যা হবে আর এখানে পিক্সেল এবং ইঞ্চি থাকবে বা আপনারা চাইলে অন্য এটাও দিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন যখন আমি পিক্সেল এবং এটা দিয়েছি তখন দেখেন এখানে রেজুলেশন একটু অন্যরকম হয়ে গেছে এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই আমরা পিক্সেল ইঞ্চি রাখবো 300 তার মানে আমাদের সলিড কালারটাই এখানে থাকবে যে আপনি যখন পিন করবেন তখন সেই কালারটা ফাটবে না এবং কালারটা যেহেতু প্রয়োজন পিন করার জন্য সেই সঠিক কালারটাই এখানে দেওয়া আছে আর এখানে পিন হইলে আরজিবি আর যদি পিন সরি পিন্ট হলে সিএমওয়াই কে কালার মোড থাকবে এবং যদি পিন্ট না হয় তাহলে আরজিবি কালার যেহেতু আমি পিন করব না আমি এভাবেই দেখাচ্ছি সেক্ষেত্রে আমি ধরেন আমি এখন একটা ডিজাইন করব সেটা আমি ফেসবুকে অন্য কোথাও পোস্ট করব সেক্ষেত্রে আমি আরজিবি কালার দিলাম এখন এখানে আমার 72 দেওয়া উচিত 72 দেওয়া উচিত তবে আমি 72 না আমি 300 দিয়ে রাখলাম দেখেন আমার এই পেজটা চলে আসছে আচ্ছা একটু আবার পিছে যাই এখানে আমার আমার ক্লিক লেগে ওকে হয়ে জি ভাইয়া বলেন বলছিলেন আর্টবোর্ডের বিষয়ে একটু কথা বলি ওই যে আপনার হরাইজন্টালি আর ভার্টিক্যালি ওর পাশে একটা আর্টবোর্ড লেখা আছে না হ্যাঁ হ্যাঁ আর্টবোর্ড আচ্ছা আমি আপনাকে দেখাই ধরেন এখানে আশা করি সবগুলো বিষয় বুঝতে পারছেন এখন এই যে আর্টবোর্ডের যে বিষয়টা আছে আর্টবোর্ডটা যদি আমি ক্লিক করি দেখেন আমি যদি আর্টবোর্ডটা ক্লিক করে রাখি হ্যাঁ দেখেন আমি এইখানে নামটা দিয়ে দিই নাম দিয়ে দিলাম এখন আর্টবোর্ড এখানে একটা ক্লিক করে রাখলাম ক্লিক করার পরে এখানে আমি ওকে দিলাম ক্রিয়েট সবকিছু যখন এখানে আপনি ওকে করবেন নাম হোয়াইট হাইট রেজুলেশন সবকিছু দেওয়ার পরে এখানে যখন ক্রিয়েট দিবেন তখন দেখেন এখানে চলে আসছে দেখেন এখন আর্টবোর্ড দেওয়ার কারণে এখানে দেখেন এই যে একটা বিষয় আসছে দেখেছেন কি এই যে আর্টবোর্ড জাস্ট এইটাই আর কিচ্ছু না ধরেন এখন আমি আবার এটা কেটে দেই নো আমি আবার নিউতে গেলাম এখন এটা উঠিয়ে দিলাম মানে এটা উঠিয়ে দিলাম উঠে যে ক্রিয়েট দিলাম দেখেন কোনো কি পরিবর্তন মানে কিছু ওইরকম কি কিছু কি পার্থক্য পেয়েছেন কিছুই হয়নি ঠিক আছে তো এইভাবে যখন আমরা একটা পেজ ক্রিয়েট করলাম যে আমি যে সাইজটা নিয়েছি 1000 1000 এটা হলো এই সাইজ এই পর্যন্ত আপনাদেরকে যতটুকু বুঝিয়েছি এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কি কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে বলুন তাহলে আমি সামনে আগাবো সবাই কি বুঝতে পেরেছেন একটু বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন আগাচ্ছি এতক্ষণ দেখেন আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে আসছে কিন্তু এখন যখন আমি ফটোশপের ভিতরে ঢুকে গেছি এখন দেখেন যে আমাদের পুরো ফটোশপটার কতগুলো সফটওয়্যার এবং কতগুলো টুলস কিন্তু এখানে আছে প্রত্যেকটা টুলসই খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস এগুলো কিন্তু সবগুলো একটা একটা করে আপনার আপনাকে মনে রাখতে হবে যে কোনটার কাজ কখন কি করতে হয় আসুন এখন আমরা একটা পেজ নিলাম এই পেজটা আমি আপনাকে যদি বলতে যাই যে এটা একটা খাতা যেমন আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন একটা খাতা যেমন দিত বাংলা খাতা ইংরেজি খাতা তো মনে করেন যে এটা একটা বাংলা খাতা এটা কেন বললাম এটা সামনে বুঝতে পারবেন মনে করেন এটা একটা বাংলা খাতা এতটুকু মনে রাখেন আচ্ছা এখন আসেন আমরা এই সকল বিষয়ে একটু পরিচিত হই প্রথমে যেই জিনিসটা আছে ফাইল এডিট ইমেজ লেয়ার মানে এই যে উপরের লাইনে যে অংশটা আছে সেটাকে বলা হয় ফটোশপের মেনু বার আশা করি লিখে রাখবেন অনেক সময় এরকম হবে যে ফাইবার থেকে আপনাকে একটা ছবি তুলে দিবে ছবি তুলে দিয়ে বলবে জানি অংশটা মার্ক করে দিবে বলবে যে এটা ফটোশপকে কি বলে তখন কিন্তু আপনাকে বলবে যে এটা মেনু বার হ্যাঁ মনে রাখবেন এই যে অংশটা এই যে আমি যতটুকু মাউস নিচ্ছি এই যে এতটুককে বলা হবে মেনু বার মনে রাখবেন তারপরে যে জিনিসটা হচ্ছে এই যে এগুলো এই যে এগুলো বলা হবে টুলস এগুলো হচ্ছে টুলস এবং এই টুলস গুলোর সাথে এটা যেটা আছে সেটা হচ্ছে এই টুলস গুলোর অপশন এই যে সোজা এই বরাবর এই টুলস গুলোর অপশন আমি আরো একবার বলতেছি এই যে এখানে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার 3D ভিউ উইন্ডো হেল্প এটা হচ্ছে আপনার মেনু এটা হচ্ছে ফটোশপের মেনু এবং এটা হচ্ছে টুলস আমরা যে টুলস গুলো দিয়ে কাজ করব এক একটা টুলসের কাজ এক এক রকম যখন আমরা
এই টুলসটাতে আসি, এখন দেখেন এটা কিরকম হয়ে আছে। এখন ধরেন আমি অন্য একটা টুলসে যাই, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন অপশন বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবার যখন আমি অন্য একটা টুলসে আসব, এখন দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনার টুলস অনুযায়ী অপশনগুলো চেঞ্জ হবে, টুলস অনুযায়ী অপশনগুলো চেঞ্জ হবে। আরেকটা দেখাই, যেমন আমি এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু আবার এই অপশনগুলো চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখন যেটা আসেন, যে আমরা যে পেজগুলো নিয়েছিলাম এটা হচ্ছে সেই পেজগুলোর নামগুলো। এই এই যে দেখেছেন আমার কিন্তু দুইটা পেজ নেওয়া হয়েছিল, এই যে একটা আমার নামে ক্রিয়েট করেছিলাম এবং একটা ভুল করে ক্লিক লিখে গিয়েছিল, সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে, দেখেছেন। এটা হচ্ছে যে আমি যে ফাইলটা নিব সেই ফাইলের একটা নাম, কারণ আমি এরকম একটা খাতা নিয়েছি, এই এটার নাম হচ্ছে এই যে এগুলো। এখন আমি এটা কেটে দিই, এই যে ক্রস চিহ্নটা আছে এটা কেটে দিব, এখন আমার একটা ফাইলই আছে। এখন এই যে আমি একটা খাতা নিলাম, এই খাতার ভিতরে আমি একটা ডিজাইন করব। এখন সেই ডিজাইনটা কিরকম হবে, কিভাবে করব সেটা দেখাবো। যখন আমি একটা খাতা নিয়েছি তখন এই যে এখানে আসবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এই যে একটা পিসটা এখানে চলে আসছে, এখানে দেখুন যে একটা চোখ আছে। চোখ আশা করি এটা সবাই বুঝতে পারেন যে চোখ নাই, আমাদের এখানে সবারই কিন্তু চোখ আছে। তো এই চোখের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? সেটা হচ্ছে, দেখেন আমি এই যে খাতাটা নিয়েছি, এই খাতাটা তালা মেরে রেখেছি, দেখেছেন। এখন আমি চাচ্ছি যে এই পেজে কাজ করব, তো সেক্ষেত্রে আমাকে যেটা প্রথমে করতে হবে, এই তালাটা খুলতে হবে। এখন তালাটা খোলার জন্য আমি চাবি কোথায় পাবো? হ্যাঁ, চাবির দরকার নেই। আপনি যখন এই তালাতে এসে ডাবল ক্লিক করবেন বা একটা ক্লিক করবেন, তখন দেখেন এখন কিন্তু তালা মারা নেই। বিষয়টা কি আপনারা খেয়াল করেছেন? একটু জানাবেন বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন আমার এটা তালা খোলা হয়ে গেছে। এখন যেহেতু আমি তালাটা খুলে ফেলেছি, এখন যদি আমি চোখে এসে ক্লিক করি, দেখেন তো কিছু পরিবর্তন হচ্ছে কিনা। মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা চলে যাচ্ছে, এবং এই যে জিনিসটা বলা হয় এটাকে বলা হয় লেয়ার। কি বলা হয়? লেয়ার। এটা সব সময় আপনারা মনে রাখবেন এবং এটা লিপিবদ্ধ করে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কখনোই ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে লেয়ার। এই লেয়ারকে যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, ধরেন আমি একটা খাতা কিনেছি, বাংলা খাতা। তো বাংলা খাতার ভিতরে এরকম হয় না যে এমন পৃষ্ঠা থাকে 300, 1000, 2000 বা 500, 600, খাতার মধ্যে যে পৃষ্ঠাগুলো থাকে, আশা করি বুঝতে পেরেছেন যে এটা যদি আমার একটা খাতা হয় তাহলে খাতাগুলোর মধ্যে তো অনেকগুলো পৃষ্ঠা থাকবে। আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদেরকে পরীক্ষার এক্সামের খাতা দেওয়া হয়, সেক্ষেত্রে কি একটাই পেজ থাকে না চার পাঁচটা পেজ থাকে? সেই পেজটা হচ্ছে লেয়ার। ধরেন এখন আমি এই খাতাটা নিয়েছি এবং এই খাতার পৃষ্ঠা আছে একটা, কয়টা পৃষ্ঠা আছে এই খাতার? কয়টা পৃষ্ঠা আছে? একটা। এখন ধরেন আমি আরো পেজ চাই, হ্যাঁ মনে করেন এটা খাতা, এটার ভিতরে আমি অনেক কিছু লিখব, সেক্ষেত্রে আমার আরো পেজের দরকার। সেক্ষেত্রে আমি যেটা করব, এই যে দেখেন আমি একটু মাউসটা দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখেছেন লেখাটা আসছে ক্রিয়েট এ নিউ লেয়ার। ধরেন আমি একটা লেয়ার নিব, লেয়ার নেওয়া মানে যে আমি একটা পিসটা নিব। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন ও কিন্তু আরেকটা পেজ নিয়ে নিছে, দেখেছেন। আবার ধরেন আমি আরো একটা পেজ নিব, তখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আরেকটা পেজ আসছে। এখন দেখেন আমার এখানে খাতা একটা, কিন্তু খাতার পেজ নিয়ে নিয়েছি তিনটা। আপনি এভাবে চাইলে হাজার হাজার পেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি যখন কাজ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কখনো এক লেয়ারে দুইটা কাজ করবেন না, এক লেয়ারে দুইটা কাজ করবেন না। যদি করেন কোনো সমস্যা নেই, কিন্তু যখন সমস্যায় পড়বেন তখন এই ভুলটার কারণে আপনার এমনও হতে পারে যে 5-6 ঘন্টা পিছিয়ে যেতে হবে। আবার আপনি একটা ডিজাইন করলেন 5-6 ঘন্টা সময় ব্যয় করে, কিন্তু এই একটা লেয়ারে দুইটা জিনিস করার কারণে, মানে দুইটা ডিজাইন করার কারণে আপনাকে দেখা গেল এই একটা ভুলের কারণে আবার অনেক পিছিয়ে যেতে পারে, এরকম মাঝে মাঝে হবে, ঠিক আছে।
এখন আপনারা কখনোই করবেন না, খুবই মনোযোগের সাথে যখনই একটা কিছু করবেন তারপরে পরবর্তী তার একটা লেয়ার নিয়ে নেবেন, লেয়ার নিয়ে ওই লেয়ারে কাজ করবেন। আপনার দরকার নাই লেয়ারটা, তারপর আপনি নিয়ে ওই লেয়ারে কাজ করবেন। আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করলে আপনার সুবিধা হবে, কিন্তু আপনি এক লেয়ারে ধরেন আমি এগুলো কেটে দিব, আমি এগুলো উপরে দুইটা রাখবো না। এখন ধরেন আমার এটা সিলেক্ট, যখন আমি ধরেন এটা হলো আমার খাতা, এই খাতার এই পেজে আমি সিলেক্ট করছি, এখন আমি চাচ্ছি না যে আমার এই পেজটা থাক, আমি এই পেজটা ডিলিট করে দিব। সেক্ষেত্রে আপনি এই যে এখানে ডিলিট দেখেছেন, এই যে লেয়ার ডিলিট, দেখুন ডিলিট লেয়ার, এখানে যদি ক্লিক করেন আমার এটা এখানে আমাকে অনুমতি দিতে বলছে যে ডিলিট দ্য লেয়ার ওয়ান, এই যে ওয়ান আমি এটা ডিলিট করে দিব, আমি রাখবো না। হ্যাঁ আমি বললাম যে ইয়েস রাখবো না, এখন আমি এটাও রাখবো না, আমি কি করব এটাও ডিলিট করে দিব, ডিলিট করে দিব। এখন আমার এই লেয়ারটা আছে, মানে এটা আছে, এখন আমি চাচ্ছি যে আমি যখন কাজ করব তখন এমনও হতে পারে যে আমার 100, 200, 1000, 2000 লেয়ার নিতে হবে, 1000, 2000 পেজ এরকম আমাকে নিতে হবে। এখন আমি কিভাবে সেটা বের করব, আমি যাতে বুঝতে পারি সহজেই যে এটা কোন লেয়ার কোন কোথায় কাজ করেছি, তখন আপনি যেটা করবেন যে এখানে একটা যে দেখেন লেয়ার জিরো, এইখানে আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী নাম দিয়ে দিতে পারেন। যখন এই অংশে আপনি ক্লিক করবেন দেখেন এখন কিন্তু আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন, ধরেন এখানে আপনি আপনার নাম বা যা মনে চায় এখানে দিতে পারেন, বা ধরেন আপনি এখানে একটা ছবি ব্যবহার করবেন, এখানে একটা ছবি রাখবেন, তো এখানে আপনি ইমেজ দিয়ে দিতে পারেন, বা কোন ইমেজটা রেখেছেন ওই অনুযায়ী নাম দিয়ে দিতে পারেন। তো এখন আমি এমনিতে দিয়ে রাখলাম যে এটা ওয়ান ওয়ান দিয়ে রাখলাম, ওয়ান দিয়ে যদি ইন্টারপেস করি তাহলে আমার এটা দেখেন ওয়ান লিখা হয়ে গেছে। এখন এটাতে আসি, আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার এখানে যেভাবে আসছে, আপনারা যারা যারা নতুন ইনস্টল করবেন সেক্ষেত্রে এগুলো নাও আসতে পারে, তো ঘাবড়াবার কারণ নেই। যদি না আসে ধরেন আমার এটা নাই, ধরেন আরেকটা বিষয় যে দেখেন এইখানে যখন আমি ক্লিক করতেছি তখন এটা সোজা হয়ে যাচ্ছে, একদম নিচে চলে আসছে, আবার এখানে ক্লিক করলে এটা ভাঁজ হইয়া দুই পাশ দিয়ে আসছে। তো আমার কাছে এইভাবে রাখতে ভালো, দেখতে ভালো লাগে, তাই আমি এইভাবে রেখেছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে এভাবে সোজাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখা যায় উইন্ডো, ধরেন এইখানের এই টুলসগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, এই সমস্যাটা তারাই পড়বেন যারা নতুন সফটওয়্যারটি ইনস্টল করেছেন, তারা দেখ এই সমস্যাটা অনেক করবেন যে এই টুলসটা আপনি পাচ্ছেন না, বা এই টুলস পেয়েছেন কিন্তু এই টুলসের অপশনগুলো আপনারা পাবেন না, এরকম হবেই। যদি হয় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, তখন আপনারা কি করবেন সেটা হচ্ছে এই উইন্ডোজে আসবেন। উইন্ডো দেখেছেন কি, উইন্ডো দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি বুঝতে পাচ্ছেন আপনারা? আচ্ছা কেউ না কথা বললে তো আর বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, উইন্ডো যখন আপনি উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডোতে ক্লিক করার পরে আমাদের ফটোশপে যতগুলো অপশন আছে যতগুলো টুলস আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, যে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত দেখেন অনেকগুলো। তো আমরা দেখেন যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে, খেল করবেন যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে আমার এইখানে তাই শো করতেছে, বাড়তি কিছু শো করতেছে না। এখন একটু চিন্তা করেন আমি যদি সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে আমার এই পুরা ফটোশপের কি অবস্থা হবে, কোথাও কিন্তু জায়গা থাকবে না, এরকম তখন কিন্তু খারাপ দেখা যাবে। তো আমরা যেটা করব যে আমাদের যেটা দরকার সেটাই আমরা নিয়ে আসব। যেমন দেখেন আমাদের এটা অবশ্যই দরকার, তার মানে এটা কখনই আমি হাইড করে রাখতে পারবো না। তাহলে এটাকে আমি কি বলেছিলাম, টুলস, এ দেখেন এই যে টুলস পেয়েছেন, দেখেছেন আশা করি। ধরেন এখন আমি এটা টিক মার্ক উঠাই দেই, এটা যে টিক করা আছে এটা আমি উঠাই দিলাম, দেখেন এখন কি আমার টুলস গুলো আছে, আমার টুলস গুলো কিন্তু হাইড হয়ে গেছে, আমার টুলস গুলো কিন্তু এখন এখানে নাই। এখন দেখেন আবার আসি, দেখেন এখন এই যে অপশন, এই আমি অপশনটাও ইয়ে করে দিলাম, দেখেন এখন কিন্তু আমার অপশনটাও চলে গেছে। এভাবে যদি থাকে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। তো আপনারা যারা যারা নতুন সফটওয়্যার ইনস্টল করেছেন তাদের এই সমস্যাটা হতে পারে, তাই বলে দিলাম যে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এরকম যদি থাকে তাহলে আপনারা উইন্ডোতে আসবেন, আসার পরে একদম নিচে দেখবেন যে অপশন, এই যে আমি অপশনে ক্লিক করলাম, দেখেন আমার এই যে উপরের টুলসের অপশনগুলো চলে আসছে। তারপর আমি যদি টুলসে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই টুলসগুলো আশা করি চলে আসছে। আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব যে এখন আমি একটা পেজ নিলাম, এখন সেটা কাজ কিভাবে করব, এখন দেখেন এই যে এখানে ফাইল, এই যে দেখেছেন
ফাইল এখানে নিউ ওপেন এই যে অপশনগুলো আছে যারা যারা মোটামুটি কম্পিউটার জানে তারা কিন্তু আশা করি সবাই জানে যে এগুলোর কাজ কি ধরেন নিউ প্রথমে যদি এটার কথা একটু বলি ধরেন আমার যে পেজটা আছে আমি চাচ্ছি যে আরো একটা নতুন পেজ নেওয়ার জন্য তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন আবার আমাকে সেই জায়গায় নিয়ে আসছে এখানে আমি নাম হোয়াইট হাইট এবং পিক্সেল ইঞ্চ রেজুলেশন যেটা একটু আগে আপনাদেরকে বুঝাইছি তো এটা এখন আপনি এভাবে করতে পারেন অনেক সময় মনে হতে পারে যে আমি এটাতে কাজ করতেছি এখন আমার নতুন একটা ফাইল নেওয়ার দরকার নতুন একটা পেজ নেওয়ার দরকার তাহলে আপনি এখান থেকে কাজটা করবেন এখন এটাকে যদি আপনি শর্টকাটে করতে চান যেমন ধরেন আমি এভাবে করলাম করার পর আমাকে এখানে আসতে হইলো আসার পরে ক্লিক করতে হইলো তারপরে এটা আসলো কিন্তু আমি চাচ্ছি যে এখানে না গিয়েই ধরেন এখানে না গিয়েই কিবোর্ড ব্যবহার করে কিবোর্ড ব্যবহার করে আমি চাচ্ছি যে ওইটা আনবো তাহলে সেটা কিভাবে আনবো আমরা যারা যারা কিবোর্ড ব্যবহার করি তাদের সবার কিবোর্ডে কিন্তু একরকম কোনো ভিন্নতা নাই হয়তো বা আপনার ল্যাপটপে একটু ভিন্নতা থাকতে পারে তবে যেগুলো দরকার সবগুলি আছে সেখানে কন্ট্রোল এটা সকল ল্যাপটপে আছে কন্ট্রোল এবং এম যদি প্রেস করি তাহলে দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করি নি কিন্তু ও কিন্তু আমাকে এই পেজে নিয়ে আসছে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল চাপ দিয়ে এন যদি দিব তাহলে এখানে আমাকে এই নতুন পেজ নেওয়ার জন্য নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য ও আমাকে এখানে নিয়ে আসবেন এই শর্টকাটগুলো আপনারা মনে রাখবেন এই শর্টকাটগুলো কিন্তু পরীক্ষাতে আসে দেখা যায় বলবে যে আপনার ফেসবুকে নতুন কোনো ডকুমেন্ট নেওয়ার জন্য ফটোশপে তখন আপনি কোন শর্টকাট ব্যবহার করবেন বা চারটা অপশন দিয়ে দিবে যে কন্ট্রোল এন কন্ট্রোল এক্স কন্ট্রোল আর এরকম দিয়ে দিবে ঠিক আছে এরকম দিয়ে দিবে তখন এগুলো একটু মনে রাখতে হবে এবং সেটা আপনারা বুঝবেন কিভাবে যেমন আমি যদি ফাইলে আসি তাহলে দেখেন যে এই যে নিউ নিউ এর এই যে এখানে শর্টকাটটা দেওয়া আছে যে কন্ট্রোল প্লাস এন আপনি যদি কন্ট্রোল এবং এন দুইটা একসাথে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে নিউ ডকুমেন্টে নিয়ে আসবেন আপনি যদি কিছু ওপেন করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ও এরকম এই শর্টকাটগুলো দেখে রাখবেন আশা করি নিজের থেকে বা নোট করে রাখবেন এগুলো এখনো বিস্তারিত বলার দরকার নেই কারণ প্রত্যেকটা টুলস প্রত্যেকটাই কিন্তু আমাদের আস্তে আস্তে কাজে আসবে তো এখন যেগুলো বেসিক যেগুলো এখনই আপনাদের জানা দরকার সেগুলোই বলতেছি যখন আমরা প্রজেক্টের কাজ করব ধরেন একটা ভিজিটিং কার্ড তৈরি করব বা একটা লোগো তৈরি করব তখন কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে তখন এই জিনিসগুলো আমরা আরও প্র্যাকটিক্যালভাবে দেখবো আজকে তো এখন আমরা নিজেরা দেখতেছি যখন কাজের ক্ষেত্রে আমার অনেক কিছু করতে হবে তখন আমরা এই টুলসগুলো বা এই শর্টকাটগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো তো এই হলো একটা বিষয় আরেকটা যেটা এই যে আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখেন এই যে এইটা কি কি কেউ বলতে পারবেন বা কিরকম দেখা যাচ্ছে আপনার আপনার নাম বলার দরকার নেই কিন্তু এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে কেউ একজন কি বলবেন যে এগুলো কি এটা কিসের মতন দেখা যাচ্ছে স্কেল এই তো থ্যাংক ইউ ভাইয়া এটাকে আমরা যে স্কেল ব্যবহার করি সেই স্কেল এইটা ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই খুবই এটা যে কত গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো যাবে না যারা ফটোশপে কাজ করে বা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা এখন আপনারা বুঝবেন না দেখেন এটা নাই এখন আপনি এটা কিভাবে আনবেন এটা আপনাকে এনে রাখবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এখন আমার এখানে হাইড হয়ে আছে এখন আপনি কিভাবে সেটা আনবেন সেটা আনার জন্য কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল প্লাস আর যদি আপনি ক্লিক করেন তাহলে এটা চলে আসবে এটার কাজ কি এখন দেখাবো না এটার কাজ পরে দেখাবো কারণ এখন এটার সাথে এটা দেখাবো না যেহেতু আমার ওই ইয়ের সামনে উইন্ডোজের সামনে এটা শো করতেছিল তাই আর কি বলে দিলাম দেখেন এইগুলো কিন্তু আলাদা আলাদা অনেকগুলো সফটওয়্যার তো এখন এগুলো মানে অপশন আমি এটা এখন দেখাবো না যখন কাজ করব তখন সব কিছু আপনাদেরকে হাতে ধরে ধরে দেখাইতে হবে আচ্ছা এখন আমি একটা পেজ নিলাম এখন আমি চাচ্ছি যে এই খাতার উপরে দেখুন আমি এখন চাচ্ছি যে আমার এই খাতাটার উপরে আমি একটা ইমেজ নিয়ে আসব এটার ভিতরেই আনব তো সেটা যদি আমি করতে যাই তাহলে আমার যেটা করতে হবে যে এখানে হচ্ছে নিউ এখানে দেখেন ওপেন এখন আমি ধরেন
এই পেজ আনবো পরে আমি নতুন একটা কিছু ওপেন করতে যাচ্ছি সেটা আমি কিভাবে করব আমি যদি এখান থেকে নিউ অথবা ওপেন নিউ করলে নতুন একটা পেজ হবে আর ওপেন যদি দেই কন্ট্রোল প্লাস ও এটা দিলে কি হবে দেখি আমি এখানে একটা ক্লিক করি দেখি কি হয় দেখেন ও কিন্তু আমাকে আমার যেই পিসি আছে সেখানে যে ফাইলগুলো রাখা আছে সেখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসছে এখন আমি চাচ্ছি যে এখান থেকে কিছু ওপেন করব মানে এখান থেকে কিছু আমি নতুন করে এখানে নিয়ে আসব দেখি আমি একটা ছবি নিয়ে আসি দেখি দেখি এই যে একটা বাবুর ছবি বাবুর ছবিটা আমি ক্লিক করি ক্লিক করে যদি এখানে ওপেন দেই দেখেন দেখেন এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে দেখেন আমি নতুন কিছু ওপেন করলাম বা আপনি যে কোনো কিছু ধরেন আপনি কাজ করেছেন এই একটা ফাইল পুরনো একটা ফাইল আপনার দরকার আপনি এখন ওইটাতে কাজ করতে চাচ্ছেন তখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে যখন ওপেনে ক্লিক করবেন তখন এখান থেকে আপনার যা ইচ্ছা আপনি সেগুলো ওপেন করতে পারেন দাঁড়ান একটু দেখাই আমার এখানে অনেকগুলো ফাইল আছে দেখেন এখানে এই যে অনেকগুলো কাজ আছে আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা কিছু ওপেন করতে পারেন এই যে এটা ওপেন করার দুইটা সিস্টেম যেমন একটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন দিবেন তাহলে এটা আসবে অথবা আপনি যদি এখানে ডবল ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক এটা এই যে উইন্ডোসে চলে আসছে আচ্ছা এখন এটা আমি কেটে দিলাম আমার এটা দরকার নেই এখন আমি চাচ্ছি যে আমি এই পেজের ভিতরেই একটা ছবি আনব আমি যখন ওপেন করেছিলাম তখন কিন্তু এই ওপেনটা নতুন করে একটা সাইজ নিয়ে ও কিন্তু ওই ছবি অনুযায়ী বা ওই ছবির যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী ওপেন হয়েছে কিন্তু আমি চাচ্ছি যে আমি যে এই যে জায়গাটা নিলাম এটার ভিতরেই একটা কিছু নিয়ে আসব সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে আমি ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে এই যে দেখেন প্লেস লিংক আমি চাচ্ছি যে আমার যে ডকুমেন্টটা নেওয়া আছে সেই ডকুমেন্টের ভিতরে কিছু একটা নিয়ে আসব সেটা করার জন্য প্লেস লিংক এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন ওই যে ও আমাকে ফাইলে নিয়ে গেছে ধরেন এখন আমি এটা ওপেন করতে যাচ্ছি আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করলাম এখন যদি প্লেসে দেই তাহলে দেখেন ও কিন্তু নিয়ে আসছে এখন আসার পরে দেখেন এই যে জিনিসটা যেটা আছে সেটা কিন্তু এখনো বসে নাই কারণ আমি ডকুমেন্টটা নিয়েছি এক সাইজের এবং এখন যে ইমেজটা ওপেন করেছি সেটা হচ্ছে আরেকটা সাইজের হয়তো বা একটু ছোট হবে যার ফলে এরকম হয়েছে যদি আমার যে ডকুমেন্টটা নেওয়া আছে সেটার থেকে যদি এটা বড় হইতো তাহলে এই যে অংশগুলো যে এই এই অংশগুলোতেও আপনার ছবিটা চলে আসতো তার মানে আমি এখন সহজে বুঝতে পারতেছি যে আমি যে ইমেজটা বর্তমানে ওপেন করেছি সেটা হচ্ছে আমি এই পেজটা নিয়েছিলাম 1000x1000 এটা কিন্তু আরো কম এটাই বোঝা যাচ্ছে এখন এটা এখনো বসে নাই এখন এটাকে ভালোভাবে বসার জন্য কি করতে হবে এই যে দেখেন এখানে টিক মার্ক আপনারা কি দেখেছেন টিক মার্ক এখানে যদি আমি ক্লিক করে দেই দেখেন এখন কিন্তু সম্পূর্ণভাবে এটা বসে গিয়েছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই ডকুমেন্টের ভিতরেই আপনি যদি কিছু ওপেন করতে চান তাহলে ফাইলে যাবেন ফাইলের থেকে প্লেস লিংক এখানে যদি আসেন তাহলে যেটা এখানে করতে চান ধরেন আমি আরো একটা দেখাই দিই ধরেন আমি এখন এটাকে ওই ফাইলে নিয়ে যাব এখানে ক্লিক করলাম প্লেস দিবাবো না ধরেন আমি এখানে ডবল ক্লিক করলাম দেখেন একটু সময় নেবে যে আমার এটা ঘুরতেছে এই হচ্ছে সমস্যা যখন আমরা ফেসবুকের আপডেট ভার্সনগুলো ব্যবহার করি তখন একটু সময় নিয়ে নেয় এই যে দেখেন ওপেন করছে এখন ওপেন করার পরে আমি এখানে ক্লিক করে দিলাম এটাও কিন্তু বসে গেছে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে আমি একটু আগে যেটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে না সেটা কেন দেখা যাচ্ছে না কেউ কি বলতে পারবেন মানে আমি একটু আগে যে ডিজাইনটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কেউ কি একটু বলতে পারবেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে ওইটা আগে নিছি ওইটার উপরে আমি এটা রেখেছি এখন আমার ওইটা নিচে পড়ে আছে এখন আরেকটা জিনিস দেখাই যে আপনাদেরকে একটু আগে লেয়ারের কথা বলেছিলাম বা পিসটা সেটা হচ্ছে দেখেন আমি যখন দুইটা ছবি নিয়েছি তখন দেখেন আমার এখানে কিন্তু দুইটা অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাইছেন আপনারা এই লেয়ারগুলো কিন্তু আমি নেইনি
কিন্তু যখন আমি একটা ছবি নিয়ে আসছি তখন কিন্তু আমার এখানে অটোমেটিক লেয়ার গুলো তৈরি হয়ে গেছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এইটা এটাকে কি করব না এখানে দেখা না যাক, আমি এটাকে চোখটা অফ করে দিই। দেখেন যখন চোখটা অফ করে দিব তখন দেখেন উপরে যেটা আছে সেটা দেখা যাচ্ছে না, নিচেরটা দেখা যাচ্ছে। এখন ধরেন আমি এটাও চোখ অফ করে দিব, যে দুই নাম্বারটা এটা যেটা আছে এটাও যদি অফ করে দিই তাহলে দেখেন এটাও কিন্তু দেখা যাচ্ছে না, শুধু আমি যে সাইজটা নিয়েছি ডকুমেন্টটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এটাও যদি বন্ধ করে দেন তাহলে দেখেন ওইটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এই চোখ। এখন আপনি এগুলো ওপেন করে দেন। এখন ওপেন করে দেওয়ার পরে এখন মনে করেন যে তিনটাই ওপেন করলাম, এখন আমার একটা ডিজাইন নিচে পড়ে গেছে, তো আমি এরকম ভাবে চাচ্ছি যে একটা উপরে থাক একটা নিচে থাক, যাতে এই পেজের ভিতরে দুইটা ডিজাইনই আমার দেখা যায়। সেক্ষেত্রে আমি কি করব, ধরেন আমি চাচ্ছি যে এটাকে এটাকে ধরে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যাব। এই যে দেখেন যখন আমি এটা ধরে এই যে মাউস উপরে নিলাম আমার এটা চলে আসলো, দেখেন। এখন আবার আমি এটা ধরলাম, এটা ধরার পরে আবার এটাকে নিচে নিয়ে আসলাম, এই যে নিচে নিয়ে আসছি। এখন ধরেন এই কাজটা কিভাবে করেছি, সেটা আমি করেছি এই যে এটা এই টুলসটা দেখেন, মুভ টুল দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখেন ও কিন্তু আমাকে ছবির মাধ্যমে বলে দিচ্ছে যে তুমি কাজটা কিভাবে করবে, মুভ টুল। দেখেন আবার দেখাচ্ছি, দেখেন ও আবার দেখাবে, দেখেছেন? আমি এভাবে কিন্তু যে কোনো কিছুই আপনার এদিক সেদিক করতে পারি। দেখেন মুভ টুল লিখে রাখবেন যে কোনো কিছু মুভ করানোর জন্য মানে সরানোর জন্য মুভ টুল ব্যবহার করব। তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটার মাধ্যমে বলেছিলাম যে আজকে কোনো টুলস দেখাবো না, কিন্তু যা কাজের মাধ্যমে এই একটা টুলস দেখানো হয়ে গেল। এখন আরেকটা বিষয়, আমি এটাকে যেভাবে দেখেন দেখেন এই যে এখন কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, কারণ আমি জায়গাটা নিয়েছি 1000x1000, কিন্তু এইখানে কিন্তু অনেক ডাইনে নিয়ে আসছি, এই কারণে এটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, এটা দেখা যাবে না। এই ফটোশপের ভিতরে আপনি যে জায়গাটা নেবেন সেই জায়গার বাইরে আপনি ডিজাইনটা নিতে পারবেন না, আপনাকে এর ভিতরেই রাখতে হবে। যেমন আমি বাইরে নিয়ে গেছি, ডিজাইনটা কিন্তু বাইরে ঠিক গেছে কিন্তু আমার ডিজাইনটা দেখা যাচ্ছে না। আবার এটার ক্ষেত্রেও দেখেন আমি চাচ্ছি যে এটা এভাবে, দেখেন এখন কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি এটাকে মুভ করে আরো ভিতরে নিয়ে যাচ্ছি এখন কিন্তু দেখাই যাচ্ছে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এভাবে করে রাখলাম, এখন ধরেন সরিয়ে রাখলাম, এই দুইটা এভাবে রাখলাম। হ্যাঁ, এখন আমি যেটা চাচ্ছি যে কোনটা সরাবো, আপনি কোনটা সরাবেন সেটা সিলেক্ট কিভাবে করবেন, এই যে একটা এখানে খেয়াল করবেন অনেকে এই বিষয়টা নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ে, অটো সিলেক্ট। এই যে অটো সিলেক্ট এখানে এখন আনচেক করা আছে, চেক করা নাই। এখন আপনি এটা সরাইতে পারতেছি, আমি এটা সরাইতে পারতেছি, খেয়াল করবেন, কিন্তু এটা সরাইতে পারতেছি না। আমি আমি কিন্তু চাচ্ছি যে এটা সরাইতে, এই যে নিচেরটা এই ছবিটা সরাইতে চাচ্ছি, কিন্তু আমি যখন সরাইতে চাচ্ছি তখন হচ্ছে কি উপরেরটা সরতেছে, এটা কেন হচ্ছে বলতে পারবেন কেউ? মানে আমি চাচ্ছি যে নিচেরটা সরে, হ্যাঁ হ্যাঁ এই তো ভাই, যেমন আমি চাচ্ছি যে নিচেরটা সরাইতে কিন্তু আমার সরছে কোনটা, উপরেরটা। কারণ হচ্ছে যে এই যে আমি যে লেয়ারটা নিয়েছি আমার এই লেয়ারটা এখানে সিলেক্ট করা আছে, দেখেছেন আমার এই লেয়ারটা সিলেক্ট করা। আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন লেয়ারটা সিলেক্ট করা? ধরেন এখন আমি এই লেয়ারটা সিলেক্ট করব, এখানে যদি আসি দেখেন এখন আমার এটা সিলেক্ট করা, আমি যদি এটা সিলেক্ট করে রাখি, এই যে ধরেন আমি এটা সিলেক্ট করে রাখলাম, এখন যদি এইটা সিলেক্ট করে রেখে আপনি যদি সারাদিন এইগুলি সরান, এই উপরের দুইটা ছবি সরাইতে চান পারবেন না। দেখেন আমি সরাইতে চাচ্ছি কিন্তু আমার যে নিচে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু সরতেছে, তো আমি কিন্তু সারাদিন এগুলো করলে কিন্তু সরবে না। এগুলো করার জন্য, এটা সরানোর জন্য বা মুভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যেটা সরাইতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করবেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এটা কোনটা আছে সেটা ভালো করে বোঝার জন্য এই যে দেখেন আমি চোখ বন্ধ করে কনফার্ম হইতে পারি যে হ্যাঁ আমার এইটাই এইটাই হচ্ছে এই ছবিটার লেয়ার, এখন এটা করলাম। এখন যদি আমি এটা সরাইতে যাই তাহলে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা সরাইতে পারতেছি, কিন্তু এখন যদি এটা সিলেক্ট করে রেখে উপর একটা সরাইতে চাই সারাদিন করলে হবে না, কিন্তু আমার উপর নিচে যেটা আছে যেটা সিলেক্ট করা আছে সেটা সরবে। এখন দেখেন আমি আবার এটা করলাম, এটা হলো এই যে এটা, এখন আমি এটা সরাইতে যাচ্ছি কিন্তু এটা সরতেছে না। এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের বারবার করতে কি হবে, যখন লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট করার পরে আমাকে ওইটা সরাইতে হবে, মানে লেয়ার সিলেক্ট করা ছাড়া আমি কিন্তু কখনো এটা সরাইতে পারতেছি না।
এখন আপনি বারবার এখানে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন এখানে একটু সময় বেশি লাগবে তো আপনারা যেটা করবেন যে এই যে অটো সিলেক্ট এটা সব সময় টিক দিয়ে রাখবেন অটো সিলেক্ট এটা সব সময় টিক দিয়ে রাখবেন যদি না দেন তাহলে যেটা হবে যে আপনাকে বারবার লেয়ার সিলেক্ট করতে হবে তারপরে কাজ করতে হবে না হলে আপনি কাজ করতে পারবেন না যেটা সিলেক্ট করবেন সেটা কাজ হবে অথবা কাজ হবে না কিন্তু আমি চাচ্ছি যে যেটা ক্লিক করব ধরেন আমার এটা সিলেক্ট করা দরকার আমি এখানে ক্লিক করলেই যাতে আমার এটা সিলেক্ট হয়ে যায় সেটার জন্য আমাকে যেটা করতে হবে যে অটো সিলেক্ট এই অটো সিলেক্টে যদি আমি ক্লিক করে রাখি দেখেন এখন উল্টা আমার সিলেক্ট করা আছে এই যে এইটা তার মানে এই ছবিটা সিলেক্ট করা আছে কিন্তু এখন আমি চাচ্ছি যে উপরেরটা এখন আমি লেয়ারে এসে সিলেক্ট করব না আমি যখন এই ছবির উপর একটা ক্লিক করব দেখেন অটোমেটিক কিন্তু লেয়ারটা ওই ছবিটার যে লেয়ার আছে সেটা সিলেক্ট করে ফেলছে এখন ধরেন আমি চাচ্ছি যে নিচের এটা সিলেক্ট করব সেটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম এই যে আমার এখানে ধরে ফেলছে আমি চাচ্ছি যে একদম এটা যেটা আছে এটাকে যে সাদা অংশটাতে ক্লিক করলাম এটা হয়ে গেল এটাকে বলা হয় অটো সিলেক্ট তার মানে সব সময় এই অটো সিলেক্টটা করে রাখবেন যদি না করে রাখেন ধরেন আপনি না করে রাখবেন এই যে আমি এটা উঠিয়ে দিলাম তাহলে আপনাকে বারবার এখানে আসতে হবে এখানে এসে যেটা সিলেক্ট করবেন আপনি সেটা কাজ করতে পারবেন যেটা সিলেক্ট করবেন না সেখানে আপনি সারা দিন এলোমেলো করলেও পারবেন না তার মানে অতএব সবারই প্রয়োজন যে অটো সিলেক্টটা করে রাখবেন তাহলে আপনার যা ইচ্ছা সেটাই আপনি সিলেক্ট করতে পারবেন এখন আসেন আরেকটা বিষয় যে অটো সিলেক্টের পরে লেয়ার অপশন লেয়ার অপশন এখানে দেখেন লেয়ার এবং গ্রুপ এখন আমরা যখন লেয়ারে থাকে তখন আমরা শুধু লেয়ারটাই সরাইতে পারতেছি যেটা সিলেক্ট করতেছি সেটাই আমি সরাতে পারছি যা ইচ্ছা তাই করতে পারতেছি বুঝতে পেরেছি আশা করি এখন এখানে যদি লেয়ার না দিয়ে গ্রুপ দেই তাহলে কি হয় তাহলে আমাদের যেটা গ্রুপ থাকবে গ্রুপ হবে সেটাই কিন্তু সরবে যেহেতু এখন আমাদের এখানে কোনো গ্রুপ ক্রিয়েট করা নাই তাই সে অটোমেটিকভাবে লেয়ারগুলোই ধরতেছে কিন্তু যখন আমরা গ্রুপ করব গ্রুপ কি সেটা আশা করি আগামী ক্লাসে দেখাবো এখন দেখাবো না তো গ্রুপ যখন আমরা করব তখন আমাদের শুধু গ্রুপটাই সরবে যেমন যে গ্রুপটা সরাতে চাচ্ছি সেটাই সরবে অন্য কিছু সরবে না আর এখন যেহেতু এটার সাথে আসে দেখেন যে ট্রান্সফর্ম শো ট্রান্সফর্ম এটাতে যদি ক্লিক করি তাহলে আপনি দেখেন যেটা যে লেয়ারটা সিলেক্ট করবেন ধরেন এখন আমার এই যে এটা সিলেক্ট করা আছে এখানে দেখেন যে একটা এই যে দেখছেন এই যে জিনিসটা দেখতে পারছেন এটা হচ্ছে ট্রান্সফর্ম এটা দিয়ে কি করবেন আশা করি এটা আগামী ক্লাসে দেখাবো এখন দেখাইলে অনেক বড় হয়ে যাচ্ছে আশা করি এত কিছু আপনারা প্রথম দিন মাথায় নিতে পারেন কি না আমার সন্দেহ আছে তাই দেখাবো না শুধু আসছে একটু বলে রাখলাম ট্রান্সফর্ম এটা যাক আজকের জন্য এটা এই পর্যন্তই রাখি তো যতটুক দেখাইলাম ততটুক কি আপনারা বুঝতে পেরেছেন এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলেন শিখে নেন কোনো সমস্যা নেই আপনাদের যা ইচ্ছা আপনারা প্রশ্ন করতে পারেন আচ্ছা ভাইয়া এই যে লেয়ারগুলোর ভিতরে এই চিহ্নগুলো কি সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো আগামী ক্লাসে হয়তো এটা দেখাতে পারবো না কারণ এটা যে আসছে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আপনাকে করছেন এই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা কেন আসছে এটা কিভাবে দূর করব এটার কারণ কি ইনশাল্লাহ এটা বলবো আমি যেহেতু আপনি প্রশ্ন করে ফেলছেন তাই এটা একটু দেখাই দিচ্ছি দেখেন এটাকে যখন আমি এই চিহ্নটা রয়েছে এখন আমি এই ইমেজটাতে মুভ করতে পারবো কিন্তু এই ইমেজটাতে নতুন করে কিছু কাজ করতে পারবো না কেন কাজ করতে পারবো না কারণ এই ইমেজটা যে তৈরি করছে ধরেন আমি তৈরি করেছি আমি এটাকে কি করেছি লক করে রেখেছি আমি এটাকে লক করে রেখেছি এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না এটাকে যদি আপনি কাজ করতে যান তাহলে এই লেয়ারটা সিলেক্ট করার পরে মাউসের ডান ক্লিক রাইট ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে তো প্রত্যেকটাই দেখানোর দরকার কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করে ফেলছেন আপনার প্রশ্নের জন্য আমি বলে দিচ্ছি যে এই যে রাস্টারাইজ লেয়ার এটাতে যদি ক্লিক করি দেখেন তো এখন কি ওই চিহ্নটা কি রয়েছে এখন কিন্তু নেই এখন আমি এটার ভিতরে কাজ করতে পারবো তো আমরা যারা যারা ডিজাইন করি আমরা সব সময় লেয়ারটাকে লক করে দিই যাতে এখানে অন্য কেউ কাজ করতে না পারে অন্য কেউ কাজ করতে না পারে এটা এইভাবেই থাকবে
বা এটার কাজ আরো অনেক, এটা তো আমি আপনাকে সাধারণভাবে বললাম, এটার কাজ শুধু এতটুকুই না, আরো অনেক কিছু আছে। তো যতটুকু বলেছি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন অনেক ইমেজ লাগবে, দেখবেন যে আমরা ইন্টারনেট থেকে যে ইমেজগুলো নামাবো বেশিরভাগ ইমেজই এরকম লক করা থাকবে। তো সেটা কাজ করার জন্য আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ার এখানে যদি ক্লিক করেন তাহলে এটা এরকম হয়ে যাবে। আবার ধরেন আপনি রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে যদি ক্লিক করেন দেখেন এখন কিন্তু অন্যরকম আসছে। যাক এটা এখন না দেখানে ভালো। আবার দেখেন যে রাস্টারাইজ লেয়ার এখানে করতে বলতেছে, তো চেঞ্জ হবে আস্তে আস্তে। দেখ এই বিষয়ে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমাদের আগামী ক্লাসে। এখন আমরা টুলসগুলো বুঝি। আর কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কি? আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকে যতটুকু দেখাইলাম এর ভিতরে আপনার একটু কাজ করবেন। যেই কাজটা করবেন যে একটা পেজ নেবেন আপনাদের মতো অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী, আপনারা যেভাবে চান 1000, 2000, 500, 500x200, 200x300, যার যেভাবে মনে চায়। আর জিবি কালার ধরেন একটা পিন করবেন, পিন করার জন্য একটা পেজ নেবেন, আর একটা পেজ নেবেন যে আপনি এটা পিন করবেন না কিন্তু এটা আপনি সোশ্যাল মিডিয়ায় বা কোথাও পোস্ট করবেন, মানে ওয়েব হিসেবে কাজ করবে। তার মানে আর জিবি কালারের একটা পেজ নেবেন এবং আপনি সিএমওয়াইকে কালারের একটা পেজ নেবেন। সেই পেজ নেওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে সেটা আমাদের গ্রুপ যেটা আছে সেই গ্রুপে পোস্ট করবেন, মেসেঞ্জার গ্রুপে না, আমাদের পাবলিক যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট করবেন। এটাকে বলতে পারেন যে আপনাদের হোমওয়ার্ক। এর ভিতরে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে যে কোনো সময় যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আর সকলের কাছে একটা বিষয় অনুরোধ যে মেসেঞ্জার গ্রুপে আমাদের এই কাজগুলো ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলি, কারণ এখন একজন একটা কিছু বললে আরেকজনের সেটা উত্তর দিতে হয়। তো এই বিষয়টা আমরা একটু এড়িয়ে চলবো যে মেসেঞ্জার গ্রুপে কাজের কথা ছাড়া অন্য কোনো বিষয় আমরা না বলবো। কারণ যেটা হয়, দেখা গেল একজনকে আমার ডাক দিতে প্রয়োজন, আমি ওনাকে একটা কিছু বললাম কিন্তু আরেকজনে দেখা গেল একটা কথা বললো যার ফলে মেসেজটা উপরে চলে গেল, ওই যাকে উদ্দেশ্য করে আমি একটা কিছু বলতে চেয়েছি সে কিন্তু বুঝতে পারেনি। তো এটা কিন্তু একটা সমস্যা। তো আশা করি এগুলো করবেন না। আর আগামীকালকে আপনারা যে বাড়ির কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা সিএমওয়াইকে মানে পিন করার জন্য আর একটা ওয়েব ডিজাইনের জন্য মানে পোস্ট করার জন্য দুইটা পেজ নেবেন। পেজ নেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে সেটা আমাদের গ্রুপে পোস্ট করবেন ল্যাপটপে। যেহেতু এখন আপনাদেরকে সেভ করা শিখাই নাই, তাহলে আপনারা সেটা কিভাবে মানে স্ক্রিনশট নেবেন? কম্পিউটারে স্ক্রিনশট নিতে কি আপনারা পারেন? আচ্ছা, পারলে আলহামদুলিল্লাহ। যদি কেউ না পারেন তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, তাহলে আমরা সেটা বলে দিব। আর একটা যেমন স্ক্রিনশটটা কিভাবে নেবেন, যেমন এই যে দেখেন নিউ এখানে আসবো, আসার পরে আপনি এখানে কাজ করবেন সব কিছু নাম নুম দেওয়ার পরে আপনি ধরেন যে আর জিবি এখানে আপনারা আপনাদের মন মতো নেবেন। দেওয়ার পরে এই যে আর জিবি নেওয়ার পরে এটার একটা স্ক্রিনশট নেবেন যে আপনি পেজটা এভাবে নিয়েছেন। তারপরে আরেকটা আর জিবি ধরেন আপনার একটা ওইরকম নিয়ে সিএমওয়াই কে কালার নেবেন, কালার নিয়ে ওইটা এভাবে দিবেন। এটা হচ্ছে আপনাদের ভারীর কাজ, আশা করি এটা করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকের মতন আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আশা করি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি। আমি আমার ভিডিওটি অফ করে দিচ্ছি।